हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, कैमन आछो सबाई। सुपर्णा बेंगली ब्लगे अनेक अनेक भालोबासा जानिए आबार एक नतून ब्लग निये चले एलाम। तो घूम थेके उठा मानेई रान्ना घरे चले एलाम गैस परिष्कार करते। मेयेदेर तो एकटाई काज, रान्ना घर परिष्कार ना करले रान्ना घरे जेते पारबो ना। तो छेले एखोनो उठेनि, तोमादेर दादा भाई उठे गेछे। आज आमार काजटा तोमादेर दादा भाई करे दिल। कि काज बोलो तो? गाछे जल देया, उठन झाड़ देया, दुटो पाखिके बेर करे देया, एइसब काजगुला आमार हये करे दिल। गुड मॉर्निंग। तो चल चलो गैसटा परिष्कार करे नि। चले एलाम नेता निये। তো গ্যাসটা এত নোংরা হয়, রাত্রে যদি বিশেষ করে রুটি হয় আনাচে কানেছে একবারে গ্যাসের ঘাজে ঘাজে পর্যন্ত একবারে গুড়ি গুড়িগুলো ঢুকে থাকে। রুটি হলে বিশেষ করে গ্যাসের ওভেনটা প্রচণ্ড নোংরা হয়ে যায়, এত পরিষ্কার করতে টাইম লাগে না। তরকারিপাতি করলে মনে হয় অত যেন নোংরা হয় না, কিন্তু রুটি করলে প্রচণ্ডভাবে গ্যাস নোংরা হয়ে যায়। তো উঠেই আগে আমি গ্যাসটাই বুঝে নিই সবার আগে। দেখতেও ভালো লাগে একটা গ্যাসটা ক্লিন থাকলে, আর অনেক রাত হয়ে যায় আর গ্যাসটা পুছার মতন এনার্জি আমার আর থাকে না। আর বিশেষ করে আবার এই ঠান্ডার দিনে আবার জল ঘাটতে ঘাটতে আর ভালো, রাতের দিকে যে জল গ্যাসটা পরিষ্কার করে রেখে দেবো, যে সকালে উঠলে আমার কাজটা ইয়ে হয়ে যায়, তবুও পরিষ্কার করতে হয়। সারা রাতে কি আরশোলা চলেছে না টিকটিকি চলেছে, সেই ওভেন না পরিষ্কার করলে খাওয়া যাবে না, কিছু পড়ে গেলে আবার। গ্যাস যত ক্লিন থাকবে দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে, তাই না? তো ছেলে এখনো উঠেনি, ওকে উঠাবো এবার। এখনো চাটা কিছুই খাওয়া হয়নি, ঠান্ডা লাগছে আজকে, রোদ বেরিয়েছে। আমার গায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, আমার এখানে মানি প্ল্যান্ট গাছগুলো বেশ ভালোভাবে রোদ পায়। আমার খুব ভালো লাগে মানি প্ল্যান্ট গাছ। বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিতে হয়, নইলে আবার এইসব পড়ে থাকে, যতই পরিষ্কার করি নোংরা হতে ছাড়ে না। বাসন আছে, বাসন ধোবো। চলো, আমার বেসিনটা পরিষ্কার হয়ে গেল। তোমাদের দাদা ভাই দেখো কি করছে, পুরো উঠোন এরকম করে জল ছিটিয়ে দেয়, নাহলে সারাদিনের এই ধুলোটা সারাদিন উঠতে থাকবে। ওই জন্য একটু জল ছিটিয়ে দিলে ধুলোটা অতটা উড়তে থাকে না। এবারও ঝাড় দিয়ে দেবে, এত বড় উঠোন আমি পারি না, পারি না নয় মানে দিই, আজকে করে দিচ্ছে। যে ভালোবেসে করে দিচ্ছে আর কি। চলো ছেলেটাকে উঠাই, জানলা খোলা হয়নি এখনো অন্ধকার। আমরাই তো দেরি করে বললাম আর কি জানলা খুলবো। ভাবি জানলার পরিবেশ তোমাদের আমি দেখাতে পারি না, ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড সব শুকাতে দিতে থাকে, তো ওই জন্য ব্যাকগ্রাউন্ডে হাল খারাপ। ব্যাকগ্রাউন্ডে আমি কিছু দেখাতে পারি না জানলার পেছন দিকে। সোনাই ওই দেখো আমার ছন্না ছন্না ঘুমাচ্ছে, ছন্না 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 গুড মর্নিং জানিয়ে দাও বন্ধুদের, ভালো করে বলে শুনতে পাচ্ছে না তো। ও অলি বাবা অলি, তুমি উঠবে না? হ্যাঁ,
তো অক্সিজেনটা আমাদের নিয়ে কথা হচ্ছিল, এখন তো মোটামুটি অক্সিজেনটা চলছে। দাঁড়াও তোমাদের দেখায়, তো তোমাদের দেখায়, তো দেখতে পাচ্ছ ওই একটু হালকা হালকা করে অক্সিজেনটা চলছে আর কি, করব দেখা যাক। এখানে তো আমাদের এখানে পাওয়া যায় না এইসব, অনেকটা দূরেই যেতে হয় এইসব আনার জন্য, তো দেখা যাক। এই অক্সিজেনটা আপাতত দিয়েছি, ওরা যাতে সুস্থ থাকুক, নিঃশ্বাসটা ভালো করে নিতে পারে, ঠিকঠাক থাকে। তো চলো আমি আবার কাজকর্মে লেগে পড়ি। তো দেখো দুধ বসিয়ে দিয়েছি, ছেলের জন্য হরলিক্স করব, ফুটেও গেছে দুধটা। এদিকে জল ফুটছে, চা পাতা দিয়ে দিলাম। আর এই দেখো কাবলি ছোলা ভিজিয়েছি, আলুর তরকারি করব। ঘুগনি ঠিক নয়, রিচ টিচ নয়, না আলুর তরকারি কাবলি ছোলা দিয়ে, একটু মুড়ি খাওয়ার জন্য। তো চাটা খেয়ে নিই, তারপর তরকারিটা বসাবো। তো চলো। তো দেখো ঘরের মোটামুটি কাজ একটু সেরে ফেলেছি, বিছানা টিছানা কমপ্লিট, এই ঘরের বিছানা কমপ্লিট। তো চলো, একা হাতে মনে কোনটা করব না কোনটা করব না, এই ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে। আর শীতের বিছানায় একটু দেরি হয় তুলতে, মনে ঢাকাগুলো ভাঁজ করতে করতে হাত যেন খসে পড়ে যাবে মনে হচ্ছে। তো এখানে কিছু জামা কাপড় ভাঁজ করতেও বাকি আছে, এর মধ্যে রাখা আছে। ও তোমাদের দাদাভাই দোকানও বেরিয়েও গেছে, আবার খেতে আসে, একবার খেতে আসবে, আবার বাজার দিতে আসে। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটবো ফুটবো হচ্ছে। আর এইখানে আমি ওই যে কাবলি ছোলার যে তরকারিটা বসাবো, সেই তরকারিটা বসাবো, রেডি করে নিয়েছি। এখানে আলু রেডি করে নিয়েছি, কলাই আর ধনে পাতা আর একটু কারি পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব। তো কারি পাতা দিচ্ছি প্লাস ধনে পাতাও দিচ্ছি, কেননা ধনে পাতাটা না দিলে তরকারি মানায় না, ধনে পাতা তো কাঁচাই খেয়ে নিই আমরা। তো চলো তরকারিটা করে নিই, আর পাঁচফোড়ন দিয়ে করবো অবশ্য, পাঁচফোড়ন দিয়ে করবো। বই তোর লেখা হলো কোনটা লিখতে, নিচে নেমে গেছি ওকে আজকে কোন স্লেটে লিখতে দিয়েছি দেখো, ঠিক আছে বড় স্লেটে লিখতে দিয়েছি, মানে কিছু কিছু ফাঁকা ফাঁকা করে ওকে লিখতে দিয়েছি। দেখো ও লিখছে, ভেবে ভেবে লিখছে, অনেকটা ভেবে ভেবে লিখতে হচ্ছে। উঠে বসো, উঠে বসো, এদিকে উঠে বসো, লেখো। এরপর কি হবে লেখে দেখি দাও, এরপর এরপর এখানটা তিন চার দুই, রাইট। দেখো আমি চারটা কি লিখব, তারপর বসে দাও বসে দাও, রাইট, গুড বাই। প্রচণ্ড মানে খোপ খোপ করে লিখতে দিয়েছে, তো ওই জন্য ভেবে ভেবে লিখছে। তো চলো তরকারিটা করে নিই। তো তরকারিটা আমি সর্ষের তেলে বানাবো, কারণ আজকে তরকারিতে মশলা কিছু দিচ্ছি না, মানে ফোড়ন দিয়ে আজকে তরকারিটা হবে, সেই জন্য একটু সর্ষের তেল দিলাম যাতে সেন্ট হয়, কারণ সাদা তেল দিয়ে রান্নাবান্না করা হয়, সেই জন্য সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। খেতে একটু বেশ টেস্ট লাগবে, সবই যদি একবারে কিছুই না দিই তরকারিটা কি ভালো লাগবে বলো। সেই জন্য সর্ষের তেল দিয়ে বানালাম। তো জানি না কাবলি ছোলাটা মানে একটু টাইম লাগে, এমনিতেই তো প্রেশারে দিলে একটু টাইম লাগে। তো আমি ঘুম থেকে উঠে আজকে ভিজেছি, রাত্রে সেদ্ধ ভিজাতে ভুলে গেছি আমি, যে আমি তাই ভাবছিলাম যে সেদ্ধ ভিজবে কি ভিজবে না, মোটামুটি ভিজে গেছে দেখো তোমরা, মোটামুটি ভিজে গেছে, কিন্তু একটু মনে হয় বেশি করেই প্রেশারে সিটিটা দিতে হবে। তো দেখা যাক কটা সিটি দিতে হবে, এখন সাতটা আটটা দিয়ে বন্ধ করে রেখে দেবো, তারপরে আবার কটা দিতে হয়। ভাত কিন্তু ফুটে যাচ্ছে, গ্যাস এবার কমাতে হবে, আর গ্যাসের মধ্যে ফ্যান পড়ে গেলে কী হয় বলো তো, ফুটোগুলো পুরো বুজে যায়।
হ্যাঁ বলো, যাই বাবা, দাঁড়া আমি তরকারিটা বসিয়ে দিই। কারি পাতা দেওয়ার সাথে সাথে যা চড়বড় করে উঠবে না, চাপা দিতে হবে মনে হচ্ছে। আমি জানি, কিছুই না, ফসকাতে ভয়, সবারই যা বড় বড় ফসকা হয়ে যাবে, তাই চিৎকাচ্ছে প্রচুর। পাঁচফোড়নটা দিয়ে দিই। চলো তরকারিটা বসিয়ে দিই। তো সকালের জল খাবার খাওয়া হলো। তোমাদের দাদা ভাই খেতে এসেছে, খেতে এসে ছেলের বায়না ওর পাপার হাতে খাবে, খাইয়ে দিচ্ছে। আমাদের খাওয়া গেছে, ছেলের তো খেতে খেতে মানে সন্ধ্যা হয়ে যায় বলতে গেলে, সেই জন্য দেরি হয়ে যাচ্ছে দোকান দিতে, তার সাথে বলছে খাইয়ে দিয়ে যেতে হবে। হ্যাঁ, দোকানে কাজে ভর্তি, দোকানে এমনিতে এখন কাজ টাজ কিছু নেই সেইভাবে। হ্যাঁ, জানি না পরের দিন কি হবে। তো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এবার আমি রান্নায় যাব। আজ মেঘলা মেঘলা করছে না, রোদের জোরটা নেই বোধ হয়, অতটা নেই। তো আজকে তোমাদের দাদা ভাই কিছু সেইভাবে বাজার করেই আনেনি, আজকে বাড়িতে যা আছে সেই দিয়েই বানানো হবে। তো চলো রান্না বান্না করে নি, সবজিটা কাটতে হবে, এখনো স্নান করে উঠতে পারিনি, আগে রান্নাটাই সেরে নি, যেহেতু আজকে রোদের জোরটা নেই, ঠান্ডা ঠান্ডা লাগবে। তোর মুখ চালা তুই এবার তাড়াতাড়ি, ওরা খাচ্ছে এখন। ছাড়িস না, যতক্ষণ না খাবি ততক্ষণ ছাড়িস না। তো চলো আমি সবজিগুলো কাটাকুটি করে নিই। তো সবজি কাটতে বসে গেলাম, তো বেগুনটা কেটে নিয়েছি, করলাটাও কেটে নিয়েছি। বাড়িতে আলু ছিল না, বলতে ভুলেও গেছিলাম, এইরকম ছোট ছোট সাইজের আলু ছিল, আর কীভাবে কটা আলু ছিল এটা দিয়েই হয়ে যাবে। তো আলু দিয়ে, ডিম দিয়ে, সয়াবিন দিয়ে একটা তরকারি করব। এই জন্য সয়াবিন ভিজিয়েছিলাম, এগুলো সেদ্ধ করব। তো এখানে বেগুন ভাজা কেটে নিয়েছি, এখানে করলাও কেটে নিয়েছি, নুন মাখিয়ে দিয়েছি, পেতে থেকে জল পড়ছে। তো আদা রসুনও বাটতে হবে। বাবি কি করছিস তুই? ও আমরা কি সাইকেল চালাচ্ছি, ও বাইরে সাইকেল চালাচ্ছে, ওর বাবা খাইয়ে দিয়ে ওকে চলে গেছে, দোকানে চলে গেছে। আমি না, আমার কাজ, ও আর অন্য ওর কাজ শুরু করে দিয়েছে। আমাদের এদিকে একটু লাইনের মানে কারেন্টের একটু ডিস্টার্ব করে, ওই জন্য না তাড়াহুড়ো করতে হয় যে কখন আমি মশলাটা বাটবো, কখন মশলাটা বাটবো। সকালবেলা থেকে উঠে কি আর মশলা বাটা সম্ভব হয় না, আমাদের এদিকে কারেন্ট গেলে মোটামুটি আসতেই চায় না, জানি না কেন। শুধু খাবার চিন্তা, সারাক্ষণ শুধু খাওয়া খাওয়ার চিন্তা, কি করবো বলো, পেট তো কথা শুনবে না না। তো চলো কাটাকুটি করে মিক্সি মশলাটা আগে তাড়াতাড়ি বেটে নিই। তো দেখো এখানে ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি, মশলা কষানো হচ্ছে, আর ডিমগুলোকে এখানে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে যে সয়াবিন আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে মশলা কষিয়ে ওগুলো দিয়ে দেবো, সয়াবিন আলুটা একটু ভালো করেই কষাতে হবে, নাহলে মশলা আবার গন্ধ লাগবে।
চলো তরকারিটা করে নিই। তো দেখো আমার স্নান করা হয়ে গেছে, তো স্নান করা গেছে, কপুর সোনাদের পুজো দেওয়া গেছে। তো এখন শীতকাল তো একটু ফুল কম ফুটছে, সেই জন্য ফুল বেশি দিয়ে পুজো দেওয়া যাচ্ছে না। এবার থেকে কেনা গাঁদা ফুলই আনতে হবে ভাবছি। তো কপুর সোনাদের খেতে দেওয়া হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হয়েছে। তার আগে বলে দিই তোমাদের দাদা ভাই খেতে চলে এসেছে, তো চলো কি রান্না হয়েছে দেখায়। ভাত তো আছেই, আর এখানে আছে বেগুন ভাজা আর করলা ভাজা, আর এখানে আছে সয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, আর এইটা হচ্ছে স্পেশাল আইটেম শীতের টমেটো পোড়া মাখা। তো কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ আর সর্ষের তেল নুন দিয়ে চটকিয়ে মাখা, যা খেতে লাগে না, অসাম লাগে, অসাম। তো এটা খেলে, এটা খেয়ে দেখো জিভে জল আসার মতন, টমেটো পোড়া মাখা। তো আজকে আমাদের এই ছোটোখাটো মেনু, সেরকম কিছু আজকে রান্না বান্না হয়নি, তোমাদের দাদা ভাই বলেই দিলাম যে আজকে বাজার টাজার কিছুই করেনি, ঘরে যা ছিল সেই দিয়েই বানিয়ে ফেলেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং। তো এখন বাজে কটা, ছটা, আর আমি সন্ধে দিয়েছি 5:30। তো 5:30 সন্ধে দিয়েছি, তো প্রদীপটা এখনও জ্বলছে, এখনও প্রদীপ জ্বলছে। তো ওখানে কি করব, একটাই তো কাজ ছেলেকে পড়াতে। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা মায়ের বেটা যে ইয়েলো ইয়েলো পরে নিয়েছি, কারণ বুঝতে পারিনি যে ইয়েলো ইয়েলো, কিন্তু পড়ার পর ভাবছি এ বাবা সত্যি সত্যি তো ইয়েলোই পড়েছি। তো আজকে তো হয়ে ঘুম দিয়ে দিয়েছি খাওয়ার পর জোরটা, আর একটু দুপুরে না ছিল না, শরীরটা বেশ ভালো লাগে না, কিন্তু আমার কাজ বাকি রয়ে গেছে। আজকে উঠে আগে আমি ঝাড়টার তো দিয়েই আমি শুয়েছিলাম, আর সন্ধে হয়ে যায় বলে আর ঝাড় দিতেও নেই আর দিও না, তো কারণ এই কটা বাসন আমার বেসিনে জমে গেছে, খাবার থালাগুলো শুধু মাঝামুঝি ঘষাঘষি কিছু নেই, আর গ্যাসটা হালকা করে একটু মুছতে হবে যেহেতু রান্না হয়েছিল, রাতের রুটি হবে না মুছলে হবে না, এই কাজটা আমার রয়ে গেছে। তারপর আটাটা মাখা হয়নি, আটাটা মাখবো, সেটাকে কিছু খাওয়াবো, তারপর এই কাজ চলবে এখন। তো আগে ঝটফট বাসনগুলো মেজে নিই আর গ্যাসটা মুছে নিই, তো চলো। তো বাসন মাজতে চলে এলাম, মানে সকালেও যেমন বাসন থাকে, খাব দুপুরেও তেমন বাসন থাকে, আবার বিকেলেও এত তো কোথা থেকে যে বাসন জমে যায় বুঝে উঠতে পারি না, মানে বাসন মাজার আর শেষ নেই মেয়েদের। তো সারাক্ষণ ওই বাসন মাজতে থাকে দেখে বিরক্ত হয়ে আমি শুয়ে পড়েছিলাম, থাক যখন তখন পরে ঠিক ধোয়া যাবে, সারাক্ষণ যদি বাসন ধুতেই থাকি আর রেস্ট বলে তো কিছু জিনিসটা থাকবে না, ও রেস্ট না পেলে আর শরীরও বইবে না, কে শরীর এইসব করবে বলো তো, থাক সেই জন্য পড়েছিল বাসন, কী করবো এবার তো মাজতে হবে, সব আস্তে আস্তে হবে তাই না, সবই যদি বলি পরে রেস্ট নেবো তাহলে কিন্তু হবে না, রেস্টও দরকার মেয়েদের। দিনের কাজ, রাতেও কাজ, খাওয়া দাওয়া এই নিয়েই তো সংসার তাই না। তো চলো বাসন গুজে মেজে ফেলি। তো দেখো ম্যাগি বসিয়েছি, ছেলে ম্যাগি খাবে বলছিল, ম্যাগি বসিয়ে দিয়েছি, রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি, এখানে বাসনগুলো জল ঝরতে দিলাম, পরে তাকে সাজিয়ে নেব, আর এদিকে রাতের জন্য আবার রুটিটা আটাটা মেখে নিলাম, একটু কাজটা আগিয়ে রইল, ম্যাগি হতে বেশিক্ষণ টাইম লাগে না অবশ্য, ম্যাগি মশলা দিলেই ম্যাগি হয়ে যায়। তুই কি করছিস? আচ্ছা তো চলো ম্যাগি খেতে খেতে তোমাদের সামনে আসছি।
তো দেখো ম্যাগি নিয়ে বসে গেলাম, ম্যাগিটা হয়েও গেছে, খাইয়ে দেবো। যদি আমাকে ছেলে একটু দেয় তবে আমার ভাগে জুটবে। ও গাড়ি এঁকেছে, মানে সারাক্ষণ পড়ে, মানে ওই পড়ে, ওই লেখা আঁকা ওই সারাদিন ওই সময় চলে যায়। তো চলো ম্যাগি খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা।